উইকিং বেঙ্গল উইকিং ফার্স্ট। আমাদের খবরগুলি নিয়মিত দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও বেল আইকনে ক্লিক করুন। শ্রী লক্ষ্মণ বেরা জুয়েলার্স, খাঁটি সোনা এবং সঠিক দাম। পার্কের পূর্ব বাজার পোস্ট অফিসের সামনে। দূরভাষ 03-210-255-046। এলপি জুয়েলার্স, শুভ সময় সব সময়। বেআইনি মদ বিক্রির প্রতিবাদ করায় আক্রান্ত যুবক। ঘটনাটি ঘটেছে দক্ষিণ শহরতলির বারুইপুরের চণ্ডীতলা এলাকায়। শাবল দিয়ে শরীরের একাধিক জায়গায় আঘাত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় আক্রান্ত প্রতিবাদী শুভঙ্কর মণ্ডলকে বারুইপুর মহকুমা হাসপাতালে ভর্তি করে স্থানীয়রা। এলাকার বাসিন্দাদের অভিযোগ, এলাকা জুড়ে দীর্ঘদিন ধরে চলছিল মদ জুয়া সাতটার আসর। বাড়ির সামনেই মদ বিক্রির প্রতিবাদ করতে যান শুভঙ্কর, তার সাথে এলাকার আরো কয়েকজন বাসিন্দা ছিলেন। সেই সময় আচমকা ধারালো অস্ত্র দিয়ে তার উপর চড়াও হয় হাজিরা মণ্ডল নামে একজন। আপত্তি করতে গেছিলাম, তাড়ি বিক্রি করে ট্রাফিকের মিশে আমার খেতে গেছিলাম। বিক্রি করে তাড়িতে ট্যাবলেট দেয় না, একদিন খেয়ে বহুত মেস হয়ে গেছিল, ওই জন্য গ্যাপ করতে করতে গেছিলাম। তার বিরুদ্ধে অভিযোগ, তাড়ির মধ্যে নেশার ট্যাবলেট মিশিয়ে বিক্রি করে সে। প্রশাসনের অনেককে বিষয়টি একাধিকবার জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ। আর হাইরা মন্ডল বলছে সিগারেটটাকে তাড়ি বিক্রি করে, গাঁজা বিক্রি করে, ট্যাবলেট মিশিয়ে বিক্রি করে, সেই জন্য আপত্তি করতে গেছিল আমার ছেলে শুভঙ্কর মন্ডল। ট্যাবলেট তাড়ির সাথে ট্যাবলেট মিশিয়ে মিশে নেশা করে বলে সেই জন্য আপত্তি করতে গেছে। আমি চাচি ওর শাস্তি চাই, হাইরা একাই জমেছে। ঘটনায় বারুইপুর থানায় অভিযোগ দায়ের করা হয়। ঘটনার তদন্তে নামে পুলিশ, যদিও অভিযুক্ত পলাতক অভিযুক্তের খোঁজে সন্ধান চালাচ্ছে পুলিশ। তাড়ি ঠেক, তা উনি ওখানে ট্যাবলেট ফ্যাবলেট মিশিয়ে ওই তাড়ি বিক্রি করে, এমন গাঁজা ঠেক গাঁজা ভাজা বিক্রি করে। তা আমরা এরকম প্রতিবাদ করতে গেছিলাম আর উনি এরকম মানে নোংরা গালাগালি করতে থাকে, সারা মানুষ জানে পাড়ার লোক। আর আমরা এরকম প্রতিবাদ করতে গেছিলাম, সেই সময় উনি হিসাব বার করে নিয়ে সবার মাথায় কোপ মারে। এবার আমরা ছুট মারি, আমরা ভয়ে ছুট মারি, সব পাড়ার লোকজন ডাকি। হ্যাঁ, এবার ততক্ষণে ও পড়ে গেছে, ওর আবার শাবল টাবল দিয়ে ওকে মেরে অবস্থা খারাপ করে দিয়ে। ওখানে ব্যবসা চলছে স্যার আপনার ধরো ওই মাস তিনে। হ্যাঁ, কিন্তু ওর এই ব্যবসা ওর বাড়িতে চলতো আগে। মদের ঠেক আছে কিন্তু মদের ঠেক ও চালায় না, কিন্তু ও ওইগুলো চালায়। এই মদের ঠেকগুলো স্যার আমাদের তুলে দিতে হবে স্যার, না তো আমাদের এলাকাটাও নষ্ট হয়ে যাচ্ছে। বারুইপুর থেকে সৌদীপ শাহ, রিপোর্ট ব্রেকিং বেঙ্গল। সহনিবেদনে রমা ক্যাফে, কাকদ্বীপ চৌরাস্তা, সেবা হোমিও সেন্টার, সরিষা বিডিও অফিসের কাছে, হাসানুর বিল্ডার্স, নেত্রা নতুনপাড়া, ঝর্ণা জুয়েলার্স, উকিলের হাট স্টেশন রোড, লিবার্টি গার্মেন্টস, বিজয়গঞ্জ বাজার, লক্ষ্মীকান্তপুর, দুর্গা নার্সিং হোম অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টার, জুমাই নস্করহাট।